আর সবজি বাজারটা আমার ট্রেডার্স কমিটি আছে অ্যাগ্রো মার্কেটিং কমিটি আমি এদের সবাইকে ডেকে নিয়ে মিটিং করি আপনাদের সবাইকে বলবো বেশি দাম নেবেন না আমি জানি ডিজেলের দাম পেট্রোলের দাম গ্যাসের দাম আগুন ছোঁয়া কিন্তু আজকে সাধারণ মানুষকে সাফার করতে হচ্ছে কাঁচা লঙ্কা থেকে শুরু করে পেঁয়াজ থেকে শুরু করে সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে হু হু করে লেকিন ম্যা আপলোক রিকোয়েস্ট করতে চাহি আপলোক তোরা প্লিজ দেখিয়ে যেসে আমজনতা দিকত না হো আমজনতা যাতে সবজি পায় ঠিক মতো কী আর হবে একটু নয় এক বছর লাভ কম হবে কিন্তু মনে রাখবেন এটা মানবতার সেবা হবে মানুষ যদি ঠিক পয়সায় জিনিস পায় মানুষ আপনাকে আশীর্বাদ করবে মনে রাখবেন আমরা আজ আছি কাল নেই আজকে নয় আমি পাঁচশো টাকার জায়গায় পাঁচ টাকা ইনকাম করলাম আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন কাল যখন থাকবো না কে দেখতে আসবে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক কত বোঝাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবসায়ীদেরকে লাভ কম করতে বলছেন মানুষের সেবা করতে বলছেন আজ আছি কাল নেই কালকে দেখতে আসবে যদি না থাকি এইরকম একটা বলে এত সুন্দর একটা বেনশ করার চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সবজির দাম যেভাবে বাড়ছে কাঁচালঙ্কার দাম যেভাবে বাড়ছে মানুষ পাচ্ছে না সমস্যার মধ্যে রয়েছেন আর এর জন্য ব্যবসায়ীদের কাছে তিনি যেন আকুতি মিনতি করছেন যে আপনারা লাভটা কমান কি হবে মানুষের সেবা করুন আজ আছি কাল নেই কত বোঝানোর চেষ্টা মানে যা লাভ করতেন আগে এখন লাভটা একটু কম করুন না আসলে দর্শক এখন যে একটা বেহাল পরিস্থিতি তৈরি হয়েছে এবং সব থেকে যেটা বড়ো প্রশ্ন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে প্রশ্নের মুখে পড়তে হয়েছে সেটা হচ্ছে যে অন্যান্য রাজ্যে পেট্রোল ডিজেলের ভ্যাট কমানো হলেও কেন তিনি কমাচ্ছেন না যখন সব প্রশ্ন উঠছে এখন পুরো মানে পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য তিনি এবার যেন ব্যবসায়ীদের ঘাড়ে বন্দুক রেখে নিজের এই জায়গাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন ব্যবসায়ীদেরকে বলছেন যে আপনার লাভটা একটু কম করুন কি হবে মানে কি হবে এত টাকা কি হবে লাভটা কম করুন মানুষের সেবা করুন না আর এটা শুনে অনেকে বলছেন যে আপনিও তো একটু লাভটা কম করতে পারেন কি দরকার ভ্যাটটা একটু কমান না পেট্রোল ডিজেল থেকে ভ্যাটটা যদি কমে তাহলে তো পেট্রোল ডিজেলের দামটা কমবে যারা সবজির ব্যবসা করেন তারা মাঠ থেকে সবজি আনতে তাদের খরচ কমবে অটোমেটিক দাম কমবে কিন্তু আপনি কমাবেন না মানে আপনি ভ্যাট কমাবেন না মানে আপনার লাভটা আপনি কমাবেন না আর আপনি ব্যবসায়ীদেরকে বলছেন যে আপনারা লাভ কম করুন তাদের চলবে এমনি তো ব্যবসা লাটে উঠে গেছে এই রাজ্যে ব্যবসায়ীদের আর সেভাবে লাভ হয় না কোনো রকমের চালানো হচ্ছে তার মধ্যে লকডাউন ইত্যাদি গেছে সুতরাং এই সময় তিনি বলছেন যে পাঁচশো টাকার জায়গায় পাঁচ টাকা লাভ করুন না চলবে তো একটা মানুষের দিন হয়তো পাঁচ টাকায় মানে পাঁচশো টাকা রোজগার ধরুন এদিক সেদিক করে একটা পাঁচশো টাকা রোজগার সেই পাঁচশো টাকাটা কমে যদি পাঁচ টাকা হয় পাঁচ টাকায় কী হয় এই রাজ্যে পাঁচ টাকা কী হয় তো নুনটাও ঠিক করে কিনতে পারা যাবে না সুতরাং সেই যে এইরকম একটা যে বলার চেষ্টা করলে যে পাঁচশো টাকা জায়গায় পাঁচ টাকা লাভ করুন কিন্তু চলবে কি করে এটা তো ভাবতে হবে যে এই টাকায় চলবে কি একটা সংসার চলবে কী করে লাভটাটাই কমে দেওয়া গেল কিন্তু তার সংসারটা কি করে চলবে এই প্রশ্ন তো যে কোনো মানুষ তুলবেন যেটা যেটা বলার যেটা সবাই বলছে বিরোধীরা বিশেষ করে দাবি করছেন যে আপনি একটু ভ্যাটটা কমান আপনার অনেক প্রকল্প রয়েছে সেখানে খরচটা একটু কমিয়ে দিন না ক্লাবগুলোকে টাকা দেওয়া থেকে শুরু করে এইসব উল্টোপাল্টা যে খরচ করেন এগুলো তো রাশ টানুন না যেগুলো এখন ওই সব না করলেও চলবে ভোট তো এখন নেই ভোটের সময় না এগুলো একটু বেশি দরকার হয় যেটা বিরোধীরা বলার চেষ্টা করেন এখন তো এইসবগুলো থেকে একটুখানি সরে থাকা যাক না অন্যান্য যে বাজে যে উল্টোপাল্টা যে খরচগুলো হয় সেগুলো কমেই দিন না সেগুলো কেন করতে যাচ্ছেন অনেক তো বাজে সামাজিক প্রকল্পের নামে মানে কোনো তার কোনো মানে ইফেক্টই নেই সেগুলোকে চালু করে দেওয়া হচ্ছে সেখানে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে ওগুলোকে কমান না তার জন্য আপনি ভ্যাটটা কমান না ভ্যাটটা কমালে তো এমনি ডিজেলের দাম কমলে গাড়ির ভাড়া কমে যাবে সবজির দাম কমে যাবে কিন্তু সেটা তিনি বলছেন না উচ্চারণই করছেন শুধু বলছেন অগ্নিমূল্য বাজার পেট্রোল ডিজেলের তো পেট্রোল ডিজেলের অগ্নিমূল্য বাজারের জন্যই তো কেন্দ্র সরকার এক্সাইজ ডিউটি কমিয়েছে আপনিও ভ্যাটটা কমান অন্যান্য রাজ্য থেকেও ভ্যাট কমানো হচ্ছে কিন্তু সেই দিক দিয়ে একটা কথাও তিনি কিন্তু বলছেন না যে আমি এটা আমি কমাতে চলেছি বরং যে হাতিয়ারটা ছিল তাদের এই পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ দেখার যে হাতিয়ারটা ছিল এখন তো সেটা অনেকটা ভোতা হয়ে গেছে এখন কি করবেন এখন জোর দিয়ে কিছু বলতেও পারছেন না কেন্দ্রকে বলছেন কিছু কিছু জায়গায় সবাতে কিন্তু জোর দিয়ে যেটা প্রতিবাদ কর্মসূচি হতো সেটা এখন আর হচ্ছে না তৃণমূল কংগ্রেসের দেখবেন কারণ এই প্রতিবাদ করলেই তো এখন মানুষ প্রশ্ন করছে যে আপনারা আগে কমান তো যদিও আপনারা বলুন না কেন কেন্দ্র সরকার অনেক বাড়ি এখন নাটক করছে আপনারাও নাটক করে সাত আট আট টাকা দশ টাকা কমান করি নাটক করি আপনারা কমান না সেসব করবেন না ফলে এখন প্রতিবাদ করতে গেলে প্রশ্ন পড়তে হবে দেখবেন এদিন গেলে প্রতিবাদ অর্থে রাস্তায় নেমে হচ্ছে না তৃণমূল কংগ্রেসের এখন ওই টুইটে জবাব দেওয়া জবাব মানে দেওয়ার পাড়াটা চলছে তারা কিন্তু সেটা করছেন না আর যখন এত প্রশ্ন উঠছে মানুষও প্রশ্ন করছেন তখন বলছেন ব্যবসায়ীদেরকে যে আপনার লাভটা কম করুন মানুষের সেবা করুন কী হবে আজ আছি কাল নেই আজ আমি চলে গেলে কালকে কে দেখতে আসবে এই এইভাবে একটা ব্রেন ওয়াশ করা যেন বাচ্চা ছেলেদেরকে যেভাবে বোঝানো হয় এখন নীতি নৈতিকতা মান মানুষের সেবা ইত্যাদি নিয়ে কিন্তু নানানভাবে বোঝানোর চেষ্টা করছেন কিন্তু এটা ভাবছেন না যাদেরকে লাভ কম করতে বলছেন তাদের সংসারটা কি করে চলবে আপনি তো পারলে এই সময় কমাতে পারেন বরং অন্যদিকে বাজে খরচগুলো একটু বন্ধ রাখতে পারেন সেটা বলছেন না এখন ব্যবসায়ীদের সঙ্গে মানে ব্যবসায়ীদের ওপরে পড়েছেন যে আপনারা লাভটা কমান যাতে মানুষের সুবিধা হয় আমি জানি না তার এই বক্তব্য কতটা বাস্তবায়িত হবে কারণ ব্যবসায়ীরা যারা ব্যবসা করবেন তাদের সংসার চলবে না তারা কি এমনি বেগার খাটবেন নাকি তারা তো খাট তারা তো করবেন না ফলে সে কথারই কথা আলটিমেটলি কিন্তু মানুষের কোনো লাভ হবে না ফলে যে দাম বাড়ছে বেড়েই যাবে সবজির ক্রাইসিস যেটা তৈরি হচ্ছে এবং সেখানে যে খরচ যে মূল্যবৃদ্ধি সেটা বেড়েই যাবে আর উনি ভাষণ দিয়ে যাবেন আলটিমেটলি উনি যদি কোনো পজিটিভ স্টেপ না নেন পেট্রোল ডিজেলের ব্যাপারে আমরা রোজ বলছি আমরাও প্রতিদিন প্রতিবেদন করছি যে কমান না সবাই কমাচ্ছেন আপনি কমান না উনি কমাবেন না কিন্তু যদি না কমানো হয় তাহলে তো ওই মুখে বলাই সার কিন্তু আদতে তার কোনো বাস্তবে কোনো প্রভাব পড়বে না দর্শক আজকে আরেকটা কথা বলেছেন এই পোস্তাতে একটা পুজোর মানে ফিতে কাটতে গেছিলেন আর কি উনি বলেন যে প্রচুর শিল্প কলকারখানা হচ্ছে কিন্তু শিল্পর ফিতে কাটা আমরা খুব একটা দেখি না কিন্তু অনেক বেশি পুজো মণ্ডপের ফিতে কাটাতে আমরা দেখি তার ছবি ভেসে আসে বা লাইভ স্ট্রিমিং হয় তো আজকে এরকম একটা পোস্তাতে কলকাতার সেখানে এরকম ফিতে কাটার একটা কর্মসূচিতে গিয়ে যদিও পুজোর কর্মসূচি কিন্তু সেখানে পলিটিক্যাল ভাষণ দেন এবং আজকে ভাষণ দিতে দিতে আবার বলেছেন যে বিরোধীদের কোনো কাজ নেই কাম নেই সকাল থেকে উঠে চিমটি কাটে শুধু চিমটি কাটে কী বলেছেন দর্শক আমি সেটা আপনাদেরকে একবার শোনাবো তার চিমটি কাটার সম্পর্কে কী বক্তব্য দর্শক আমি প্রথমে আপনারা শুনবেন তারপর আমি এটা সামান্য আলোচনাতে আসবো যে তিনি শাসকের শাসক দলের নেত্রী তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী আর তার সম্পর্কে কেউ সমালোচনা করলে তিনি বলছেন চিমটি কাটে শুনুন কি বলেছেন টাকা দেয় না পয়সা যায় না শুধু ফুফা করে বেড়ায় আর কিছু কিছু লোক আছে না কোনো কাজ নেই সকালে ঘুমতে কুটে ভাবে কেউ চিমটি কাটছে গভর্নমেন্টকে চিমটি কাটে দেবার ক্ষমতা নেই কিল মারার গোসাই ভাত দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই দিল্লি থেকে এক পয়সা এনে দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই শুধু কি করে পেছনে লাগবে এসব জিনিস আগে ছিল না আগেকার দিনে কনস্টিটিউশনাল পোস্টগুলো খুব রেসপেক্টেড থাকত কেউ কারো বিরুদ্ধে বলতো না কনস্টিটিউশনালি আমি পার্লামেন্টে সাতবার পার্লামেন্টের এমপি ছিলাম আমি জানি এখন আমার বিজেপি রাজত্বে বলা উচিত নয় কিন্তু এরা সকাল থেকে চিমটি কাটতে বসে কাজ নেই কর্ম নেই কাজ নেই কর্ম নেই সকাল থেকে ওটাই চিমটি করতে বসে আগে এসব ছিল না এইসব তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন আসলে কিছু বললে বিরোধীরা কি করছেন বিরোধীরা সমালোচনা করছেন বিরোধীরা দাবি করছেন প্রতিবাদ করছেন গতকালকে যেমন বিজেপির তরফে কর্মসূচি ছিল আজকেও হয়েছে অন্যান্য দলগুলোও তারা তাদের মতো করে প্রশ্ন তুলছেন আর এগুলোকে বলা হচ্ছে চিম টিকাটা উনি উনি মানে সত্য কথা অস্বীকার করবেন যে কেন্দ্র টিকা দেয় না টাকা দেবে এই কথা কি বিরোধীরা বলবে না যে আপনি কী বলছেন কেন্দ্রের টিকা তো টিকাকরণ হচ্ছে আপনি কি করে কথাগুলো বলছেন ধরবে না প্রশ্ন করবে না দিনের পর দিন মিথ্যা তথ্য দিয়ে পরি মানে বক্তব্য রাখবেন সেখানে বিরোধীরা প্রশ্ন তুলবেন না সেখানে নানান এমন 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 সিদ্ধান্ত নেবে সরকার তা নিয়ে প্রশ্ন বিরোধীরা তো তুলবেই বলছেন নাকি সেটা চিমটি কাটা হচ্ছে তার মানে তিনি কি চান যে তিনি তার মতো করে সরকার চালাবেন কেউ কিছু প্রশ্ন করবে না কেউ কিছু বলবে না কেউ কিছু সমালোচনা করবেন না দর্শক উনি কীভাবে সরকারটাকে চালাতে চান মানে এত চিমটি কাটা এইসবহীনভাবে যেভাবে চাইছেন এতটা তো সুযোগ এই রাজ্যের মানুষ দেবে না হয়তো ম্যান্ডেট একটা রেজাল্ট এসেছে তৃণমূল কংগ্রেসে অনেক এমএলএ হয়েছেন একটা মানে সংখ্যাগরিষ্ঠ সরকার তৈরি হয়েছে তা বলে কি মানুষ কথা বলবেন না উনি যা ইচ্ছা তাই করবেন যেখানে খুশি খরচ করবেন আর যেখানে মানুষের দরকার সেখানে খরচ করবেন না চাকরি হবে না সেই নিয়ে কেউ কথা বলবেন না নিজের মতো করে যখন কোথায় কি হয়ে যাচ্ছে কর্মসূচি সেটা মানুষ সবাই জানতে পারছেন না নিজের ইচ্ছা মতো মানে চালানোর চেষ্টা করবেন সরকারকে সেখানে বিরোধীরা প্রশ্ন করবেন না বলছেন চিমটি কাটছে খেয়ে দেয়ে কোনো কাজ নেই কম্ব নেই তো বিরোধীরা আবার কি কাজ করবে আপনি তো কাজ করার জন্যই শপথ নিয়েছেন সেই জন্যই তো আপনাকে এত মানুষ ভোট দিয়েছেন সরকার চালানোর জন্যে তো আপনি তো কাজ করবেন বিরোধীদের তো কাজ আবার কি বিরোধীদের কাজ হচ্ছে সরকারের সমালোচনা করা সরকারের ভুলগুলো ধরিয়ে দেওয়া এটাই তো বিরোধীদের কাজ বিরোধীরা আবার কি কাজ করবে সেই কাজটা করছে বলে বলা হচ্ছে নাকি চিমটি কাটছে দর্শক কী বলবেন নিশ্চয়ই আপনাদের কোনো মতামত থাকতে পারে কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে